এমপ্লয়মেন্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এমপ্লয়মেন্ট চ্যানেলে আজ আমি আপনাদের জন্য 2145টা গভর্নমেন্ট জবের ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করছি ইউপিএসএসসি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিয়ে। নাম্বার ওয়ান, ইউপিএসএসসি, এই যে নাম্বারটা আমি বলছি, নাম্বারটার একটা বিশেষ ভূমিকা আছে। নাম্বারটা মনে রাখবেন আপনি, এবং নাম্বার অনুযায়ী ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই অ্যাডভার্টাইজমেন্টের যাবতীয় ইনফরমেশান এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। তো নাম্বার ওয়ান হচ্ছে ইউপিএসএসসি রিক্রুটমেন্ট। ইউপিএসএসসি মানে উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল 1477টা ভ্যাকেন্সি আছে। পে স্কেল হচ্ছে 9300 থেকে 34800। পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস যদি হন তবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে ডিফারেন্ট পোস্টের জন্য আপনি এলিজিবল হবেন। রেজিস্ট্রেশন করতে হবে, যেটা লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর। আর রেজিস্ট্রেশনের পরে আপনি ফর্ম যে অ্যাপ্লিকেশন ফিজ আপনাকে সাবমিট করতে হবে সেটারও লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তবে কারেকশান করার যে অপশন সেটা হচ্ছে লাস্ট ডেট, সেটা শুরু হচ্ছে 7 ডিসেম্বরে অ্যাপ্লিকেশান কারেকশান করার। এরপর হচ্ছে এক্সামিনেশন ফিজ। এক্সামিনেশন ফিজ যদি জেনারেল আর ওবিসি ক্যাটাগরি হয় আপনার, তাহলে আপনি 225 টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 105 টাকা এক্সামিনেশন ফিজ দিতে হবে, আর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 25 টাকা এক্সামিনেশন ফিজ দিতে হবে। রিটেন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশান হবে। নাম্বার টু, ওএইচপিসি অর্থাৎ ওড়িশা হাইড্রো পাওয়ার কর্পোরেশন রিক্রুটমেন্ট, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি আর ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল 96টা ভ্যাকেন্ট পোস্ট আছে। 22,500 থেকে 28,000 পার মান্থ পে স্কেল ডিফারেন্ট ক্যাটাগরির জন্যে। ডিপ্লোমা বা বিই বিটেক ইঞ্জিনিয়ার বা এমবিএ বা এলএলবি যদি ডিগ্রি থাকে আপনার কাছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন। 5ই ডিসেম্বর 2018-এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে, আর পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 1ই ডিসেম্বর 2018। 750 টাকা হচ্ছে এক্সামিনেশন ফিজ সকল ক্যাটাগরির জন্যে, কিন্তু এসসি এসটি আর পিডব্লিউডিদের জন্য কোনো ফিজ দিতে হবে না। বাকিদের 750 টাকা দিয়ে এক্সামিনেশন ফিজ, এক্সামিনেশনের জন্য যে অ্যাপ্লিকেশান সেটা করতে হবে। আর অনলাইন রিটেন টেস্ট হবে, অনলাইন রিটেন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন হবে। নাম্বার তিনে হচ্ছে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি, যেখানে অ্যাকাউন্ট অফিসার পদের জন্য ভ্যাকেন্ট পোস্ট বেরিয়েছে, যেখানে 32 ভ্যাকেন্সিজ আছে 32টা। এই 32টা ভ্যাকেন্ট পোস্টের পে স্কেল হচ্ছে 9300 থেকে 34800। গ্র্যাজুয়েট যদি হন আপনি তবে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোনো এজ লিমিট বলা নেই। অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 14ই ডিসেম্বর, আর ফিজ পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 17ই ডিসেম্বর। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার অনলাইন মানে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 14ই নভেম্বর, আর অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 26শে ডিসেম্বর। যদি আপনি এসসি এসটি বা পিএইচডি পিএইচ ক্যান্ডিডেটস হন বা ওমেন ক্যান্ডিডেটস হন, যে আর আপনি যদি বিহারে থাকেন তাহলে আপনাকে 200 টাকা এক্সামিনেশান ফিজ দিতে হবে। আর আপনি যদি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির হন কিংবা আপনি বিহার ছাড়া অন্য যে কোনো স্টেটে বাস করেন তাহলে কিন্তু আপনাকে 750 টাকা এক্সামিনেশান ফিজ দিতে হবে। আর এখানে সিলেকশন প্রসেসে রিটেন এক্সামিনেশান হবে আর ইন্টারভিউ হবে। নাম্বার ফোরে হচ্ছে ডিআরডিও রিক্রুটমেন্ট, যেখানে গ্র্যাজুয়েট আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে 54টা ভ্যাকেন্ট পোস্ট আছে। অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রতি মাসে 3542, আর কিছু পদের জন্য 4,984 টাকা করে দেওয়া হবে। ডিপ্লোমা বা বিবিটেক ইঞ্জিনিয়ার হলে অ্যাপ্লাই করা যাবে। ডিআরডিওর নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারিত আছে, আর অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট বিভিন্ন পোস্টের জন্য ডিফারেন্ট,
যদি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হয় তবে লাস্ট ডেট হচ্ছে 26শে নভেম্বর 2018, আর যদি আপনি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হন তবে লাস্ট ডেট হচ্ছে 8 ডিসেম্বর 2012। এটা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ ডেট। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসে হচ্ছে 1 ডিসেম্বর 2018 হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ ডেট, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 26শে নভেম্বর 2018। কোনো অ্যাপ্লিকেশান ফিজ এক্ষেত্রে জমা দিতে হবে না, আর এই সিলেকশনটা রিটেন টেস্ট হবে অথবা ইন্টারভিউ হবে। নাম্বার 5 হচ্ছে তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি, যেখানে এক্সিকিউটিভ অফিসার পদে, এক্সিকিউটিভ অফিসার গ্রেড 4 পদে 65টি বিজ্ঞপ্তি, 65টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। লেভেল 8 অনুসারে পে স্কেল হবে, যেটা পে ব্যান্ড 19,500 থেকে 62,000-এর মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস 12 পাস হতে হবে, আর 25 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 3 ডিসেম্বর 2018। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 5 ডিসেম্বর 2018, আর পরীক্ষা হওয়ার কথা হলো 17ই ফেব্রুয়ারি 2019। ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা সকলকেই করাতে হবে, সেটা হচ্ছে 150 টাকা দিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করাতে হবে। এরপরে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্যে বা ডিস্ট্রিবিউটেড ও উইডো যদি হয় বা ডিফারেন্টলি এবলড পার্সন যদি হয় তাহলে, বা এক্স সার্ভিসম্যান যদি হয় তাহলে কোনো ফিস দিতে হবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশনের ফিজটাই দিতে হবে, যেটা হচ্ছে 150, কিন্তু অ্যাপ্লিকেশনের ফিস দিতে হবে না। আর অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য রেজিস্ট্রেশন ফিজ 150 টাকা, আবার অ্যাপ্লিকেশনের জন্য 150 টাকা ফিজটা দিতে হবে। আর এই পদের জন্য যে পরীক্ষা হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে, আবার ইন্টারভিউ হবে, তার মাধ্যমে সিলেকশন হবে। এবার আছি নাম্বার 6-এ। নাম্বার 6-এ ইউপিএসসি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ইয়ানি CDS-1 পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে 417টি ভ্যাকেন্ট পোস্ট আছে। পে স্কেল কিছু মেনশন করা নেই, গ্র্যাজুয়েট বা বিটেক এলিজিবিলিটি চায়, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন বা বিটেক ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর 25 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান জমা দিতে হবে, যেটার লাস্ট ডেট হচ্ছে 26শে নভেম্বর 2018। জেনারেল আর ওবিসি ক্যাটাগরিতে 200 টাকা করে এক্সামিনেশন ফিস দিতে হবে। এসসি এসটি বা ফিমেল ক্যান্ডিডেট হলে কোনো এক্সামিনেশন ফিস দিতে হবে না। রিটেন এক্সামিনেশন আর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে, যেখানে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এগুলো এক্সামিনেশনের টপিক হিসাবে থাকবে। তো আজকে আমি আপনাদেরকে অনেকগুলো গভর্নমেন্ট জবের ইনফরমেশান দিলাম। আপনার যদি এগুলোর মধ্যে থেকে কোনোটাতে অ্যাপ্লাই করার জন্য আপনি আগ্রহী হন, তবে আপনি ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাকে ফলো করুন এবং আপনি অ্যাপ্লাই করুন। আপনার চাকরি যাতে হয় তার জন্য আপনাকে শুভেচ্ছা রইল। আর যদি আপনার এই ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে তবে আপনি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এভাবে রেগুলারলি গভর্নমেন্ট জবের আপডেট দিতে থাকবো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।